নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই সময় কাঁঠাল সব জায়গায় পাওয়া যায়। কাঁঠাল খেয়ে আমরা বিচি ফেলে দিই, কিন্তু এই কাঁঠালের বিচিতে অনেক উপকার রয়েছে। আপনারা কি কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি তৈরি করে খেয়েছেন? আজ আমি কাঁঠালের বিচি দিয়ে কীভাবে মিষ্টি তৈরি করি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কতগুলো কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে খোসা ছাড়িয়ে এবার আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি। এবার আমি এই প্রেশার কুকারে কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নেব। কাঁঠালের বিচিগুলো দিয়ে এর ভিতরে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর গ্যাসটাকে অন করে 5 মিনিট ধরে জাল করে নেব। 5 মিনিট ধরে জাল করা হয়ে গেলে এই ঢাকনাটাকে আমি খুলে নেব। এবার আমি দেখাচ্ছি এটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই কাঁঠালের বিচিগুলোকে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি এই কাঁঠালের বিচির পাতলা আবরণটি তুলে নেব। পাতলা আবরণটি উঠানোর পরে এবার আমি এই সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলোকে শিলপাটায় বেটে নেব। বাটা হয়ে গেলে এর ভিতরে 1 চামচ চিনি, 2 চামচ ময়দা, 2টি এলাচ গুঁড়ো, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর সাথে 2 চামচ পরিমাণে দুধ পাউডার ব্যবহার করব। এটাকে এবার আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমি এর সাথে 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করব। ঘিটা মাখানো হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি এই ডো থেকে মিষ্টি শেপ তৈরি করে নেব। আপনারা আপনাদের মতো মিষ্টি শেপ তৈরি করে নেবেন। আমি এখানে গোল করে তারপর হাতের তালুর সাহায্যে একটু চেপে মিষ্টি শেপটা তৈরি করে নিলাম। এই একইভাবে আমি সবগুলো মিষ্টি শেপ তৈরি করে নিচ্ছি। এই মিষ্টিগুলো কোথাও বাজারে কিনতে পাবেন না, তাই এইভাবে আপনারা বাসায় কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি তৈরি করে খাবেন। কাঁঠালের বিচি খুবই পুষ্টিকর। এই কাঁঠালের বিচি খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই কাঁঠাল শেষ হওয়ার আগেই কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি তৈরি করে খান। এই মিষ্টির স্বাদ কখনোই ভুলবার নয়। মিষ্টির শেপগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি কিচেনে চলে যাব। একটি প্যানে 1 বাটি চিনি দিয়ে দেব, এর সাথে 2 বাটি জল দিয়ে দেব। 5 মিনিট জাল করে মিষ্টির শিরা তৈরি করে নেব। মিষ্টি শিরা তৈরি করা হয়ে গেল। এখন মিষ্টিগুলো তেলে ভেজে নেব। এর জন্য 1টি প্যানে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টি শেপগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এই মিষ্টিগুলোকে একটা পাত্রে তুলে নেব। এই মিষ্টিগুলো আগে থেকে তৈরি করা শিরা দিয়ে এগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে চলে আসি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেখতে কত সুন্দর দেখায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।